হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, জল ছাড়া কুমড়ো দিয়ে পুঁইশাকের তরকারি। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দুটো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে সবগুলোকে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু এবং কুমড়োটা দিয়ে দেব। দিয়ে কুমড়ো আলু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আলু আর কুমড়ো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে মরিচ ভাজা, আদা দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকে একসাথে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পুঁইশাক পাতা দিয়ে দেব। পুঁইশাক দিয়ে একটু কিছুক্ষণ, প্রায় 5 মিনিট মতো কষে নেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দেব। যেহেতু এটা জল ছাড়া হবে তাই কিন্তু চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। এটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেব। আমি এটা 5 থেকে 7 মিনিট পর খুললাম, খুলে একবার দেখবো যে কুমড়ো আলু সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এটা আবার আমি একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব। এখন পুঁইশাকের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেব। চিনি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আবার চাপা দিয়ে দেব। ঢাকনাটা খোলার পর দেখবেন যে কতটা জল বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে দিয়ে ভালো করে এই জলটা কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি পুঁইশাক কুমড়োর তরকারি। গরম ভাতে বাঙালির একটা খুবই প্রিয় খাবার। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।